ওই যে আসছেন সাইকেল চালিয়ে শামীম হোসেন। কি খবর হিমবেদর বাবা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি তো ভালো, মোটামুটি চলে যাচ্ছে। তারপর আপনার কবিতা কেমন চলছে? কবিতা তো এখন চলছে, মোটামুটি কবিতার ভেতরে আছি। যে চমৎকার আবহাওয়া, এই আবহাওয়া তো কবিতার অনুকূলেই থাকে। বাহ বেশ। এখন বাংলাদেশের কবিতা নিয়ে, লেখা নিয়ে আপনার কি মতামত? দেখো, বাংলাদেশে এখন পর্যন্ত চলছে করোনা ভাইরাস, আর বাংলা কবিতাও করোনাক্রান্ত হয়ে গেছে। মনে হচ্ছে যে সকলেই একটি কবিতায় লিখছে, ফলে আমি পঠন পঠন করছি, কিন্তু কবিতার যে মূল স্রোত, মূল যে ভাব, আমাকে তৃপ্ত করতে পারছি না। ফলে আমার মনে হয় যে বাংলা কবিতার এখন অক্সিজেনের প্রয়োজন। বাহ বেশ চমৎকার বলেছেন। আসলেই হয়তো কবিতার অক্সিজেন প্রয়োজন, এবং কবিতার অক্সিজেন কেবল দিতে পারেন কবি নিজেই। সেই ক্ষেত্রে আপনি নিজে কি কিছু চেষ্টা করছেন? না, এটা তো একার ব্যাপার না। কবিতা হলো ধরো যে একটা সামগ্রিক ব্যাপার। আমরা এক একজন অনুবাদক মাত্র, আমরা শুধু অনুবাদই করে দিচ্ছি। আমি নিজেকে কবি হিসেবে কখনো দাবি করি না।